আজি রাজ্য সরকারের সর্ববৃহৎ নিযুক্তি সমারোহ, ভিন্ন বিভাগত 44,703গৰাকীক দিয়া হব নিযুক্তি, যার বাবে আজি অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর কেটামান মুহূর্তের পিছতে মহানগরীর যে বিমানবন্দর আছে, আজারস্থিত বিমানবন্দর দেখবলে পোৱা যাব, বিশেষ বিমানের আহি অবতরণ করব গৃহমন্ত্রী অমিত শাহে, যার বাবে বিমানবন্দর স্থানসমূহ দেখবলে পোৱা গৈছে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা করে তোলা, আর গৃহমন্ত্রীগুলি আদরিবলে বহুকটা কার্যসূচীর তাদের দেখবলে পোৱা গৈছে। আর এনেদরে যেহেতু আজি সর্ববৃহৎ নিযুক্তি যে সমারোহ অনুষ্ঠিত হব, তার লগতে সরকারের বহুকটা কার্যসূচী বা আধারশিলা স্থাপনের বাবে আজি গৃহমন্ত্রীগুলি অসমলৈ আহি আছে। 2 বজাত কলাক্ষেত্রত অনুষ্ঠান অনুষ্ঠিত হব, তার সমান্তরালভাবে 4 বজাত যে নিযুক্তি সমারোহ আছে তাতো অংশগ্রহণ করব অমিত শাহ। আর অমিত শাহক আদরিবলৈ দেখবলৈ পোৱা গৈছে, সজায় পড়ায় তোলা হয়েছে আজারাস্থিত বিমানবন্দর, আর কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা দেখবলৈ পোৱা গৈছে এতিয়া আজারাত। আজারাত যেহেতু কেইটামান মুহূর্তের পিছতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি বিশেষ বিমানের আজি উপস্থিত হব গুৱাহাটী মহানগরীত, আর বহুকটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি জানাইছোঁ 2 বজাত কলাক্ষেত্রত এক সরকারের কার্যসূচীর অংশগ্রহণ করব, বহুকেইখন বৈঠকতো মিলিত হব, তার উপরে দেখবলে পোৱা যাব কুব উদ্বোধন করব, আধারশিলা স্থাপন করব, আর যে 4 বজাত আজি বিশেষ কার্যসূচী রাখিছে সরকারের দ্বিতীয় বর্ষপতি উপলক্ষে, দ্বিতীয় বর্ষপতি উপলক্ষে আজি হানাপাড়াস্থিত ফিল্ডত দেখবলে পোৱা যাব 44,703গৰাকীক নিযুক্তি পত্র প্রদান করব, আর সেই অনুষ্ঠানের বিশেষভাবে ভাগ লব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর যার বাবে আজারাত এটা দেখবলে পোৱা গৈছে বিমানবন্দর সমীপত কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থার লগতে সজায় পড়ায় তোলা হয়েছে বিমানবন্দর। অমিত শাহ যিগৰাকী কেন্দ্রীয় গৃহমন্ত্রী, তেখেতক আদরিবলেও দেখবলে পোৱা গৈছে বহু লোক গৈ ইতিমধ্যে বিমানবন্দরের বাহিরত উপস্থিত হয়েছেগে, আর কিছু সময় পিছতে আহি পাব। আহি পড়ে যে পুনপুটে দৃশ্যাংশ থাকবে আমি আপনার পুনপুটেকে সেই দৃশ্যাংশ দেখাম, আর আজারার পরিবেশ দেখাইছো। আজারাত এনেদরে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলি অহার বাবে সজায় পড়ায় তোলা হয়েছে বিমানবন্দরের চৌহদ, লগতে কটকটিয়া নিরাপত্তা ব্যস্তনীও দেখবলে পোৱা গৈছে এটা বিমানবন্দরের চৌপাশত।